আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সামনে এই টিভির একটি কাজ দেখাতে চাচ্ছি। এই টিভিটি আমার কাছে পার্টি আছে টঙ্গী গাজীপুর থেকে মোহাম্মদ আকাশ ভাই। তিনি আমাকে এই টিভিটি এজে আর কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়েছে। তিনি বলেছিল যেন আমি এই টিভিটি আনবক্সিং থেকে শুরু করে একটি ভিডিও তৈরি করি। তো ভাইয়ের অনুরোধে আজকের এই ভিডিওটি করতেছি। তো চলুন তাহলে আমরা দেখে নেই এই টিভিটি আসলে কীরকম সমস্যা এবং টিভিটি আসলে আদৌ তো রিপেয়ার করা যাচ্ছে কি না এবং সমস্যাটি কোথা থেকে সে সম্পর্কেও জানবো। যদি টিভিটি আমাদের রিপেয়ারযোগ্য না হয় সেক্ষেত্রে আমরা অবশ্যই জেনে নেব যে সমস্যাটি কোথা থেকে হচ্ছে এবং কীভাবে হচ্ছে। আর যদি টিভিটি রিপেয়ার করা যায় সেক্ষেত্রে অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, অবশ্যই সে বিষয়টিও জানতে পারবেন। ওকে, তো প্রথমত আমরা টিভিটি আনবক্সিং করে নিই, তারপর বাকি অংশটুকু আপনাদের দেখাবো ইনশাল্লাহ। আমরা টিভিটি আনবক্সিং করে নিয়েছি। আমি দেখতে পাচ্ছি টিভিটির নাম এখানে দেওয়া আছে। টিভির সামনে আমরা দেখতে পাচ্ছি লেখা আছে সনি এলইডি টিভি। তো এটি একটি চাইনিজ এলইডি টিভি। আমরা টিভিটি খুলে দেখব এবং সমস্যাটি কীরকম সেটা আগে আমরা প্রথমত দেখে নেব। আমি টিভিটির এসি কর্ড প্লাগে ইন করতেছি। টিভিটি অন করে প্রথমত দেখে নেব। পাওয়ার বাটনটি প্রেস করলাম, দেখতে পাচ্ছেন আমরা স্ক্রিনটি পাচ্ছি এরকম এবং বাকি অংশ ব্ল্যাক এবং একাংশ আমরা ভার্টিক্যাল রেখা দেখতে পাচ্ছি। তো এই হচ্ছে টিভিটির সমস্যা। আমরা এই দিকটা জাম্পিং অবস্থাও দেখতে পাচ্ছি যে কিছু জাম্পিং করতেছে এবং রেখা আসতেছে চলে যাচ্ছে। তো আমরা টিভিটি দেখব, খুলে দেখব। তো আমরা এবার যা টিভিটি খুলে নেব এবং দেখবো যে এই সমস্যাটি কোথা থেকে হচ্ছে এবং এই সমস্যাটি এই টিভি রিপেয়ার করা যাচ্ছে কি না সে সম্পর্কে বিষয়। তো চলুন আমরা টিভিটি খুলে নিই। এবার আমি টিভিটির স্ক্রুগুলো খুলে নিচ্ছি। এখানে দেখতে পাচ্ছি ওয়ারেন্টি স্টিকারটি এখনও আছে, ওয়ারেন্টি স্টিকারটি এখনও ওঠানো হয়নি। আমি স্ক্রুটি খুলে নিচ্ছি। টিভিটি সবগুলো স্ক্রু খুলে নিয়েছি। এবার আমি টিভিটির ব্যাক কভার খুলে নিচ্ছি। দেখতে পাচ্ছি টিভিটির ভিতরে টিভিটির আমি কানেকশনগুলো খুলে নিচ্ছি। আমি টিভিটিতে এসি কর্ড এবং সেন্সর ইনস্টল করে নিচ্ছি। সেন্সর এবং কিবোর্ডটি আমি লাগিয়ে নিই তাদের সুবিধার্থে। এটি একটি স্মার্ট বোর্ড, আপনাদের আমি বলতে ভুলে গেছি এটি স্মার্ট বোর্ড। তো এবারে আমরা টিভিটি আর এদিকে যদি আমরা তাকাই টিভির টিকন বোর্ডের দিকে, টিকন এটি হচ্ছে টিভির টিকন বোর্ড, টিকন বোর্ড নাম্বার আপনাদের দেখাচ্ছি। এটি হচ্ছে এই টিভিটির টিকন বোর্ড নাম্বার। আরও এই টিভিটির টিকন বোর্ড বা স্কেলার বোর্ডে দুইটি কফ আপনারা দেখতে পাচ্ছেন, এই দুটি কফ। এবং এটি হচ্ছে ডিসি টু ডিসি আইসি, এটি একটি চাইনিজ টিভি আমি আপনাদেরকে আগেও বলেছি। তো আমরা এখান থেকে টেপিংগুলো আলা খুলে নিয়ে ভোল্টেজগুলো চেক করে দেখব আমাদের টিভিটিতে ভোল্টেজগুলো কোথায় কীরকম আছে এবং ফল্টটি ধরার চেষ্টা করব। তো আমরা এবারে আমাদের টিকন বোর্ডের ভোল্টেজগুলো মেপে নেব। এর জন্য আমি টিভিটিতে পাওয়ার ইনপুট দিলাম, টিভিটির পাওয়ার আসছে। আমি টিভিটি অন করে নিচ্ছি। আমি এবারে ডিসি টু ডিসি আইসির ভোল্টেজগুলো মাপবো এবং টিকন কন্ট্রোলার আমাদের টিকন বোর্ডের। এর জন্য আমি মিটারটি অন করে নিচ্ছি। মিটারটি অন করে নিলাম। আমি প্রথমত টিকন বোর্ডের পাওয়ার দেখে নেব। আমরা দেখতে পাচ্ছি টিকন বোর্ডের পাওয়ার সাপ্লাই হিসেবে 12.01 ভোল্ট পাচ্ছি, অর্থাৎ পাওয়ার সাপ্লাই ঠিক আছে। আমরা এবারে দেখে নেব আমাদের ভিজিএস এবং ভিজিএল এবিডিডি অন্য ভোল্টেজগুলো কী অবস্থা আছে টিকন বোর্ডে। এখানে আমরা ভোল্টেজ পাচ্ছি ভিজিএস ভোল্টেজ, ভিজিএস ভোল্টেজ ভিজিএস টেস্ট পয়েন্টে সংযুক্ত করলাম, ভিজিএস ভোল্টেজ পাচ্ছি 30.04 ভোল্ট, অর্থাৎ আমাদের ভিজিএস ভোল্টেজটি ঠিক আছে। এবারে যদি আমরা দেখে নেই একপাশে টেস্ট পয়েন্ট, এখানে পাচ্ছি ডিবিডিডি, ডিবিডিডি ভোল্ট 3.3, এটি আমাদের র্যামের জন্য এবং টিকন প্রসেসরের জন্য ভোল্টেজ, এটি ঠিক আছে। আমরা এখানে পাচ্ছি
7 ভোল্ট ভিকম ভোল্টেজ আমরা এখানে ভি অফ ভোল্টেজ চেক করে নিচ্ছি এখানে পাচ্ছি -7 ভোল্ট অর্থাৎ এটি হচ্ছে ভিজিএল ভোল্টেজ এখানে ভি অফ মার্কিং করা আছে আমরা এখানে পাচ্ছি 18 ভোল্ট আমরা ভোল্টেজগুলো কিন্তু অ্যাকুরেট পাচ্ছি কিন্তু আমাদের স্ক্রিনটি পাচ্ছি না আমরা যদি এবারে স্ক্রিনটি একটু দেখে নেই সামনে থেকে ভোল্টেজ ঠিক থাকা অবস্থাতেও আমরা স্ক্রিনটি পাচ্ছি না স্ক্রিনটি আমরা পাচ্ছি স্ক্রিনটি এরপরে যে আমি দেখতে পাচ্ছি কিন্তু আমরা যখন টিভিটি অন করছিলাম প্রথমে তখন কিন্তু আমরা স্ক্রিন ছিল না তো যাই হোক স্ক্রিন কী অবস্থা আমি আবারও টিভিটি অফ করে দেখে নিচ্ছি আসলে আমাদের সমস্যাটি কোথায় ছিল এবং কোথা থেকে সমস্যাটি হচ্ছে আমি টিভিটি অন করতেছি আবারও আমার হাতে টিভির কিবোর্ডটি আমি পাওয়ার বাটনটি চাপ দিলাম দেখতে পাচ্ছেন টিভিটি এই অবস্থা আমরা স্ক্রিনটি দেখতে পাচ্ছি এবং বাকি অংশ দেখতে পাচ্ছি না তো এই হচ্ছে অবস্থা আমরা আসলে দেখে নেবো যে সমস্যাটি আসলে কোথা থেকে হচ্ছে টিভিটি খোলার পর আমি যখন ভোল্টেজ মাপলাম সেই সময় আমরা টিভিটি উল্টানোর সাথে সাথেই কিন্তু স্ক্রিনটি দেখতে পেলাম দিয়ে পরে যায় আর স্ক্রিনটি আমরা দেখতে পাচ্ছি না তার মানে আমাদের সমস্যাটি অবশ্যই আছে এবং কোথায় আছে সেটি আমাদের খুঁজে বের করতে হবে তো আমি যদি আবার ভোল্টেজটি মাপি আপনারা একদম আনকাট অবস্থায় আপনাদের দেখানোর চেষ্টা করতেছি এই জায়গাটি আমরা যদি এখন ভোল্টেজটি মাপি ভিজিএইচ ভোল্টেজ আমরা কিন্তু পাচ্ছি এবং আমরা যদি এখানে দেখি অন্যান্য ভোল্টেজগুলো সবগুলো ভোল্টেজই পাচ্ছি কিন্তু আমরা এরপরে যে আমরা আবারও স্ক্রিনটা একবার দেখে নেব যে আমাদের সমস্যাটি কোথায় থেকে হচ্ছে একদম আনকাট অবস্থায় আমি আপনাদের দেখাতে চাচ্ছি যে আসলে ভোল্টেজ থাকা অবস্থাতেও আমাদের সমস্যাটি হচ্ছে কি না এরপরে যে আমরা দেখতে পাচ্ছি স্ক্রিনটি চলে আসছে আমি যখনই পাশে সাউন্ড হচ্ছে কারণ এই সময় রাস্তার পাশে এবং আমার যেহেতু এই জায়গাটি স্বপ্নপুরী রোড আর স্বপ্নপুরী রোড হওয়ার কারণে আসলে বর্তমান সময় পিকনিক চলতেছে যে কারণে প্রচুর গাড়ি আসা যাওয়া করে রাস্তায় তো যাই হোক আমরা কিন্তু স্ক্রিনটি পাচ্ছি এবং পারফেক্টলি স্ক্রিনটি পাচ্ছি কিন্তু আমি যখনই মাপতেছি সেই সময় আমরা কিন্তু পাচ্ছি না আমরা স্ক্রিনটি পাচ্ছি না আমি টিভিটি যদি আবারও আমি আপনাদের অফ করে দেখাই সেক্ষেত্রে কিন্তু দেখবেন যে স্ক্রিনটি আমি পাচ্ছি না আমি আপাতত সামনে থেকে আপনাদের দেখানোর চেষ্টা করতেছি আমি টিভিটি অন করতেছি টিভিটি অন করলাম আমরা কিন্তু স্ক্রিন পাচ্ছি না আর এই অবস্থা থেকে আমি বলবো যে ক্যামেরাটি সামনে থেকে ধরে থাকার জন্য আমি টিভির পিছনে স্ক্রিনটি দেখবো এবং আমার ছোটো ভাই সাজিদকে বলবো যে টিভির স্ক্রিনটা আসলে আমাকে একটু জানা দেয় আমি আসলে সামনে গ্লাসে দেখতে পাবো বিষয়টা তো আমি ভিজিএইচ ভোল্টেজটি মাপতেছি ভিজিএইচ ভোল্টেজ ওকে আমরা কিন্তু স্ক্রিন পাইনি আমাদের অন্যান্য ভোল্টেজগুলো মাপে দেখতেছি স্ক্রিন পাই কিনা আমরা কিন্তু স্ক্রিনটি পাচ্ছি না পর্যায়ে ভোল্টেজগুলো কিন্তু আমি অ্যাকুরেট পাচ্ছি ভোল্টেজগুলো আমি আপনাদের দেখাতে পারতেছি না কারণ ক্যামেরাটি সামনে থেকে ধরা আছে এই মুহূর্তে এবিডিডি ভোল্টেজ আমরা 16 ভোল্ট পাচ্ছি এবং ভিজিএল সহ অন্যান্য যে ভোল্টেজগুলো সেগুলো আমরা পাচ্ছি গামা ভোল্টেজ পাচ্ছি এখানে আমি এদের সন্দেহ করতেছি কোথাও লুজ কানেকশন আছে বা এই জাতীয় কিছু সমস্যা থাকতে পারে যার জন্য হয়তো সমস্যাটি হচ্ছে তো আমাদের আসলে দেখতে হবে হ্যাঁ আমি যখনই কফে টাচ করতেছি সেই সময় আমরা স্ক্রিনটি দেখতে পাচ্ছিলাম স্ক্রিনটি চলে আসছিলো এবং আবারও চলে গেল আমি যদি আবার টাচ করি হ্যাঁ যখনই টাচ করতেছি তখন কিন্তু আমরা স্ক্রিনটি অন্যরকমভাবে সেন্টন করতেছি দেখতে পাচ্ছি তো আমরা আসলে এই পর্যায়ে আমরা টিকন বোর্ডটি খুলে দেখে নেবো যে এই জায়গাটি আমাদের কী অবস্থা আছে এই পর্যায়ে আমাদের ডান সাইডের যে কফ সেই জায়গায় এই সমস্যাটি পাচ্ছি তো এবার চলে আসার জন্য আমাদের এই যে কফ এই কফে যখনই আমি নাড়া দিলাম এখানে বা এখানে তখন কিন্তু আমরা স্ক্রিনটি দেখতে পাইছিলাম এবং সম্ভবত আমাদের এখানে ড্রাইসোল বা এই জাতীয় কিছু সমস্যা হচ্ছে যার জন্য আসলে আমরা স্ক্রিনটি এরকম পাচ্ছি তো এবারে আমি টিকন বোর্ডটি খুলে দেখে নেবো আমাদের কী অবস্থা
খুলে নিচ্ছি টেপিংগুলো। বাম সাইডের টেপিংটি আমি খুলে নিলাম। এবারে আমরা এখানটা আগে এলবিডি কেবলের সঙ্গে একটি খুলে নিলাম এবং অন্যান্য যে টেপিং করা আছে সেই টেপগুলো আমি ধীরে ধীরে খুলে নিচ্ছি। এইটি এই কফে সমস্যা হচ্ছে, তো দেখে নেব হচ্ছে কোথায় এবং কেন এরকমটি হচ্ছে। কফে কিন্তু আসলে কোথাও পুড়ে যাওয়া বা এরকম কোনো ড্যামেজ দেখতে পাচ্ছি না, কিন্তু আমাদের স্কিনটি ঝামেলা করতেছে, আসতেছে না। দেখুন একদম আমাদের কফ পরিষ্কার, কোথাও কোনো ড্যামেজ বা পুড়ে যাওয়া পাইনি। এবং এই সাইডের এই কপ, যেহেতু এখানে নাড়া দেওয়ার সমস্যা হয়নি, এই সাইডের এই কপেও কোথাও কোনো ড্যামেজ বা পুড়ে যাওয়া নেই। তো এক্ষেত্রে আমি আবারও একবার সংযুক্ত দিয়ে দেখে নিব যে আমাদের অবস্থাটি কী হচ্ছে। আমি আপনাদের একদম আনকাট অবস্থায় এই জায়গাটি দেখাচ্ছি, যার জন্য আসলে একই কাজ বা একই ধরনের বিষয়টা আমি বারবার দেখতেছি, কারণ এই সমস্যাটি কোথায় আমি সেটি আইডেন্টিফাই করার চেষ্টা করতেছি। বর্তমানে আপনারা যেমনটি ভিডিওতে দেখতে পাচ্ছেন ঠিক ততটুকু আমারই এই টিভি সম্পর্কে জানা, তার চেয়ে বেশি আমি জানি না। তো এখন তার জন্য দেখে নিচ্ছি, টিভিটি অন করলাম এবং কেবল তো কানেকশন করে দিয়েছি এবং টিভির সামনে আমরা দেখবো স্ক্রিন দিয়ে চলে আসছিলো আবার চলে গেল, এরকম অবস্থা। এবং কফটিতে হাত দিলে বা কফের উপরের অংশে, সরি কফের নিচের অংশে মনে হয় ড্রাই সল্ট হয়ে আসে। আমরা আসলে আমরা এ পর্যায়ে প্যানেলটি খুলে নেব, তারপর দেখে নেব যে সমস্যাটি কোথা থেকে হচ্ছে এবং সে নিজে কাজ করার চেষ্টা করব। তো আমি টিভিটা অফ করে নিচ্ছি। এবারে প্যানেলের জন্য যেগুলো স্ক্রু সেগুলো খুলে প্যানেলটি আমি ওপেন করে নিয়ে নেব। প্যানেলটি আমরা খুলে নিয়েছি এবং এলইডি কেবলটি আমি লম্বা করে নিয়েছি, আর টিভিটাতে আবারও সংযোগ দিয়ে দেখে নেব যে বর্তমানে আমাদের কী অবস্থা আছে। এলইডি কেবলটি আমি সংযুক্ত করে নিচ্ছি, দেখে শুনে আমাদের কিন্তু যখন উল্টানো ছিল সে সময় আমরা ডান পাশে সমস্যা পাইছিলাম। এর আগে আমরা সমস্যাটি পেয়েছিলাম ডান পাশে, এবারে যেহেতু আমরা টিভিটি উল্টে নিয়েছি সমস্যাটি আমাদের বাম পাশে চলে আসছে, অর্থাৎ ওই কফটি বাম পাশে চলে আসছে। তো আমাদের এই কফি প্রবলেম, এখানে ডিসি টু ডিসি আইসি আছে, আপনারা যদি একটু কাছ থেকে দেখেন এটা হচ্ছে আমাদের ডিসি টু ডিসি আইসি এবং এই সেকশন আমি যে ভোল্টেজগুলো মাপলাম। তো আমাদের কফের সমস্যা এই কফে বুঝতেছিলাম, তো দেখি এবারে সংযোগ দিয়ে তারপর আমাদের স্ক্রিনটি কী অবস্থা। দেখতে পাচ্ছি পাওয়ারটি চলে আসছে, তো আমি পাওয়ার বাটন চেপে টিভিটি অন করার চেষ্টা করলাম। আমরা স্ক্রিনটি পেলাম, প্রথমত স্ক্রিন পাওয়ার পর স্ক্রিনটি কিন্তু চলে গেল। আমরা যদি একটু কফে হাত দিই, না কফে হাত বা এ জাতীয় কিছু দিয়ে কিন্তু আসলে সমস্যাটির সমাধান হচ্ছে না, কিন্তু আমরা কিন্তু প্যান্টি এরকম পাচ্ছি এ পর্যায়ে, এক সময় একরকম সিমটম। আমি যদি আবার টিভিটি অফ করি, অন করলাম, টিভিটি অন করলাম এবং স্ক্রিনটা এসে কিন্তু চলে গেল। আর এ পর্যায়ে আমাদের ভোল্টেজগুলো কোথায় কীরকম আছে আমরা একটু ম্যাপে দেখে নেব যে আসলে আমাদের ভোল্টেজ ডাউন বা আপ ডাউন করছে কিনা সমস্যাটি ধরার জন্য আর কি।
আমরা এখানে VGH ভোল্টেজ পাচ্ছি, এই মুহূর্তে আমরা কিন্তু পাচ্ছি 30 ভোল্ট VGH ভোল্টেজ, এবং এখানে Vof ভোল্টেজ 16 ভোল্ট, এবং আমরা পাচ্ছি VGL ভোল্টেজ Vof ভোল্টেজ, আর এটা হচ্ছে আমাদের ভিকম ভোল্টেজ। ভিকম ভোল্টেজ পাচ্ছি আমরা 7 ভোল্ট, এটা ঠিক আছে যেহেতু ভিকম ভোল্টেজ ওরকম থাকে, এবং ডিভিডিডি ভোল্টেজটিও ঠিক আছে, সবগুলো ভোল্টেজ পারফেক্ট। আমরা যখন টিভিডি অন করছিলাম খোলার সময়, মানে টিভি খুলে অন করছিলাম সেই সময় ভোল্টেজ মাপার সময় কিন্তু আমরা স্ক্রিনটি পাচ্ছিলাম, তো আমরা এই পর্যায়ে কিন্তু স্ক্রিনটি পাচ্ছি না ওইভাবে, কিন্তু আমাদের ভোল্টেজটিও কিন্তু কম বেশি হচ্ছে না কোথাও, সমস্যাটি কোথা থেকে হচ্ছে সেটাও কিন্তু একটু বোঝা মুশকিল। এবং আমরা যদি গ্লাসে টাচ করি সেক্ষেত্রে আমাদের স্ক্রিনে কোনো পরিবর্তন বা এগুলোতে কোনো সমস্যা দেখতে পাচ্ছি না, তবে আমি দেখুন দেখতে পাচ্ছি এখানে আমি যখন হাত দিচ্ছি তখন স্ক্রিনটা একটু লাইন আসতেছে, তারপর আলাদা কোনো সমস্যা করছে না, এক অফ একই রকম, এক অফ একই রকম। দেবেন আমি কিছু এখানে কাজ করেছি, এখানে আমি সবগুলো ভোল্টেজ মেপে দেখেছি কিন্তু সবগুলোই অ্যাকুরেট ছিল, কোথাও সমস্যা খুঁজে পাইনি কোনো ভোল্টেজ ড্রপ বা ডাউন। কিন্তু অবশেষে আমি এখানে কফের ড্রাই সল্ট অবস্থায় মনে হয় পাইছি, তো এখানে সব দিয়ে ধরে রাখলে স্ক্রিন আস্তে আস্তে আবার চলে যাচ্ছে, এরকম সমস্যা। বিষয়টা হচ্ছে আপনারা দেখতে পেয়েছেন যে আমাদের এই কফে টাচ করলে সমস্যা হচ্ছিল, সবগুলো ভোল্টেজ মেপে দিয়েছিলাম কোনো ভোল্টেজে কোথাও সমস্যা পাইনি, তো লাস্টে আমি ডিসিশন নিই যে এটা আমাদের কফ বার্নিংয়ে হয়তো বা সমস্যা থাকতে পারে, তার জন্য এই সমস্যাটি হচ্ছিলো, তার জন্য আমি এখানে চাপ দিয়ে ধরেছিলাম অনেক সময় ধরে, তো সেক্ষেত্রে আমি কিছু ভালো ভালো রেজাল্ট পাচ্ছিলাম। তো ওই চাপ দিয়ে ধরে আমি যেটা করছিলাম, আমি হট গ্লু গান ব্যবহার করছি, হট গ্লু গান দিয়ে আমি এখানে গ্লু দিয়েছি, দিয়ে কিছুক্ষণ শুকিয়ে নিয়েছি, তো বর্তমানে দেখতে পাচ্ছেন আমরা আমাদের কফের বর্তমানে যে অবস্থাটি সেটা হচ্ছে এই অবস্থা। তো আমি এখানে কিছু ভোল্টেজ মাপার জন্য অনেক রেজিস্টার বা এজাতীয় কিছু কাজ করেছিলাম কিন্তু তাতে আসলে তেমন সফল হয়নি, তো লাস্ট টাইম এই কাজটি করছি, তারপর আমরা এখন দেখে নেব যে বর্তমানে আমাদের স্ক্রিনটি কী অবস্থায় আছে। তো আমি টিভির এসি কার্ডটি প্লাগ ইন করতেছি, আমি প্লাগে ইন করলাম, দেখতে পাচ্ছেন রেড ইন্ডিকেটরটি জ্বলছে। তো এ পর্যায়ে আমি টিভির বাটনটি চেপে টিভিটি অন করতেছি, বাটনটিতে একটু ঝামেলা হচ্ছে, আমি টুইজার দিয়ে বাটনের পিনটি আমি শর্ট করে দিচ্ছি, শর্ট করে দিলাম, দেখতে পাচ্ছেন আর যে আমাদের স্ক্রিনটি চলে আসছে একদম ফ্রেশ, কোনো ধরনের ঝামেলা বা কোনো সমস্যা ছাড়া। আমি টিকনবটি ঢাকি দিচ্ছি এবং তাতেও আমাদের স্ক্রিনটি কোথাও সমস্যা হচ্ছে না। তো এই অবস্থাতে আমরা যখন টিভির উপরের প্যানেলটি লাগাবো, অর্থাৎ উপরে প্যানেলের উপরে যে আমাদের কেসিং আছে সেটা লাগাবো এবং স্ক্রুগুলো সংযুক্ত করে দেবো, এতে করে আমাদের গ্লু গানের যে আঠা, এই আঠার উপর চাপ লেগে এই জায়গাটি একদম শক্তপক্তভাবে লেগে যাবে, এতে করে তাহলে স্ক্রিনের আর কোনো সমস্যা হওয়ার কথাও না। তো আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনটি ফ্রেশ আসছে, আমি এরপর যাই স্ক্রিনটি ফিটিং করে নেব। সবগুলো স্ক্রু লাগানো কমপ্লিট, এবার আমরা টিভিটি অন করে দেখে নেব আমাদের টিভিটি বর্তমানে কী অবস্থা। আমি টিভির এসি কার্ডটি প্লাগে ইন করতেছি, টিভিটি পাওয়ার বাটন চেপে টিভিটি অন করলাম, আমরা স্ক্রিনটি দেখতে পাচ্ছি ফুললি ফ্রেশ স্ক্রিন, আমরা টিভির স্ক্রিনটি আমরা ফুললি ফ্রেশ দেখতে পাচ্ছি এবং কোথাও কোনো স্পট নেই।
তো আমি এই পর্যায়ে ডিসি কেবলটি সংযুক্ত করে আপনাদের দেখাতে চাচ্ছি। যদিও বা এখানে ইনপুট টিভি সিলেক্ট করা আছে কিন্তু ইয়া করা নেই, তো আমার কাছে আসলে রিমোট নেই, এটার রিমোট আমাকে পাঠানো হয়নি, শুধুমাত্র ডিসপ্লে। তার জন্য আসলে আমি প্লে করে দেখাতে পারতেছি না আপনাদের, ভিডিওতে নিশ্চয়ই বুঝতে পারছেন যে আমাদের স্ক্রিনটা একদম ফ্রেশ চলে আসছে এবং কোনো ধরনের সমস্যা নেই। আমি যদি আঘাত করি তাতেও কোনো সমস্যা হচ্ছে না এবং স্ক্রিনটি আমি দেখতে পাচ্ছি, এখানে গ্রাফিক্স নড়তেছে, এতে আপনারা বুঝতে পারতেছেন। আমি যদি বার বাটন চাপি, তো এই হচ্ছে বিষয়। তো আজকের ভিডিওতে আপনাদের এই টিভিটির কাজ দেখানোর চেষ্টা করেছি। টিভিটির কাজ তেমন জটিল ছিল না, তবে টিভিটি কাজ আবার জটিলও, কারণ ওই জায়গায় আসলে বন্ডিং মেশিন ছাড়া কাজ করা কিছুটা জটিল। সেই বিষয়টা আজকে আমি আপনাদের দেখানোর চেষ্টা করেছি যে বন্ডিং মেশিন ছাড়া কীভাবে এ ধরনের সমস্যাগুলো ফিক্স করা সম্ভব। তো আশা করছি টিভিটি অনেক দিনই চলবে। আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটিতে অবশ্যই লাইক করবেন এবং আগামী ভিডিও দেখার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে আপনাদের সামনে আগামী ভিডিওতে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই কারণে আজকের ভিডিও এখানে শেষ করতেছি। ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।